আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তবে কি সত্যি আসছে এক নতুন পৃথিবী? সমগ্র বিশ্বে লকডাউনের প্রভাবে দ্রুতগতিতে কমছে বায়ু দূষণের মাত্রা। পৃথিবীর আকাশে অবিশ্বাস্যভাবে কমছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইডের মাত্রা। সুস্থ ওজন স্তর, বিজ্ঞানীদের মতে দূষণের ফলে যে ওজন স্তরে গহ্বরের সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে মেরামত হচ্ছে। পরিবেশবিদদের অবাক করে দিয়ে পৃথিবীর আকাশে দূষণ কমছে অনেক। শুধুমাত্র উপগ্রহ চিত্র নয়, ঘরবন্দী মানুষ আজ খালি চোখে দেখতে পাচ্ছে ঝকঝকে নির্মল আকাশ। হয়তো মনে পড়বে না আমাদের আমরা এই দৃশ্য শেষ কবে দেখেছি। পাখিরা মনের আনন্দে আকাশে উড়ে বেড়াচ্ছে বাধাহীনভাবে, রাস্তায় হরিণ হাঁটছে অথবা নিরীহ ডলফিনের দল ফিরে আসছে সমুদ্রের পাড়ে। বিশ্ব উষ্ণায়ন আজ কমেছে, সত্যি ক্ষুদ্র এক ভাইরাস গোটা বিশ্বের রূপ যেন বদলে দিচ্ছে, পাল্টে দিচ্ছে আমাদের জীবনযাত্রা, জীবনযাত্রার মান। আজ বন্ধ হয়েছে সীমান্তের লড়াই, বন্ধ হয়েছে ধর্মের লড়াই, কারণ সবাইকে বেঁচে থাকতে হবে। তো সমস্ত পৃথিবী আজ একজোট হয়ে লড়ছে অজানা এক প্রতিপক্ষের বিরুদ্ধে। এরপর হয়তো ঘরবন্দী থাকা মানুষ তার প্রাথমিক ধাক্কা কাটিয়ে হাত বাড়িয়ে দেবে তার প্রতিবেশীর দিকে। মানুষ হয়তো এবার ভাববে সমাজকে নিয়ে, পরিবেশকে নিয়ে। কি অদ্ভুত, তাই না? আমরা আমাদের ইমিউন সিস্টেমের কথা জানি, আমরা ভাবি আমাদের ইমিউন সিস্টেমকে নিয়ে, কিন্তু আমরা কি কখনো ভেবেছি পৃথিবীরও একটা ইমিউন সিস্টেম আছে? তা আমরা ভুলেই গেছি, তাই পৃথিবী হয়তো আজ বিরক্ত ক্লান্ত, তাই হয়তো পৃথিবী তার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করে দিয়েছে। বিজ্ঞানীদের মতে ঘরবন্দী থাকার ফলে মানুষ পৃথিবীর দূষণের মাত্রাকে প্রায় 40-45% কমিয়ে দেবে, পরিবেশ আর ফিরে আসবে তার নিজস্ব চেনা ছন্দে, ফিরে আসবে কয়েকশো বছর আগের বিশুদ্ধতায়। হিমবাহের গলন কমতে থাকবে এবং তা দ্রুত বন্ধ হবে। কমবে অনেক মারণ রোগ যেমন ক্যান্সার, কিডনি ও অন্যান্য দূষণজনিত রোগ। খুব শীঘ্রই হয়তো করোনার ভ্যাকসিন আবিষ্কার হবে। নতুন পৃথিবীতে মানুষ আবার নতুন উদ্যমে নামবে। থমকে যাওয়া অর্থনীতি, শিল্প, কলকারখানা ও মানুষের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হবে। আর সবশেষে একটা কথাই বলি, হয়তো যুদ্ধ বিগ্রহ, হানাহানি এবং অজানা শত্রুর বিরুদ্ধে লড়াই, এই সমস্ত কিছু পেরিয়ে নতুন পৃথিবীর আলো আমরা হয়তো দেখতে চলেছি খুব শিগগিরই।